দুর্নীতি, হিংসা, কেন্দ্রীয় বঞ্চনা, এজেন্সির তৎপরতা, নিঃসন্দেহে লোকসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে এই বিষয়গুলো। কিন্তু সবথেকে বড় ইস্যু কি সন্দেশখালি? গতকাল প্রধানমন্ত্রী সন্দেশখালি নিয়ে তৃণমূলকে আক্রমণের পরই মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নির্দিষ্টভাবে আজকে আক্রমণ শানিয়েছেন এজেন্সিকে, প্রশ্ন তুলেছেন তাদের নিরপেক্ষতা নিয়ে। এবং অবশ্যই আজ আমাদের নজরে থাকবে আরও এক মামলায়, এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী এক ঘন্টায় তা নিয়ে আলোচনা চলবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন এটাই যে এপিসেন্টার সন্দেশখালি, লোকসভা নির্বাচনের তাহলে এপিসেন্টার সন্দেশখালি? একাধিক জায়গা থেকে কিন্তু এটাকে ইস্যু করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতগুলো সভা করেছেন প্রত্যেকটা সভায় সন্দেশখালিকে ইস্যু করেছেন, যার উত্তর আজকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, গুন্ডাকে করেছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, একেবারে নাম না করে গতকাল নিশানা করেছে নিশীথ প্রামাণিককে, আজও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের বিজেপি প্রার্থীকে। দুর্নীতি নিয়ে মোদীর হুঁশিয়ারি, শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই চ্যালেঞ্জ কিন্তু প্রথম ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে এক পয়সা যদি দিয়ে থাকেন গত তিন বছরে এ রাজ্যে তার শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্রের বিজেপি সরকার। আজকে সেই কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ও চ্যালেঞ্জ আকারে ছুড়ে দিলেন। ময়নায় বিজেপি কর্মী খুনে এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের। স্পষ্ট ভাষায় কলকাতা হাইকোর্ট শুধু তদন্তের নির্দেশ দিচ্ছে না, সময় বেঁধে দিচ্ছে, 15 দিনের মধ্যে এনআইএকে এই তদন্ত শুরু করতে হবে। এনআইএর সঙ্গে বৈঠক করেছেন জিতেন্দ্র তিওয়ারি, আছে নথি। জিতেন্দ্র তিওয়ারি এনআইএর এসপির সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করছেন আজকে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলছেন যে তার প্রমাণস্বরূপ নথিও রয়েছে তার কাছে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইব কিভাবে সন্দেশখালি কার্যত লোকসভা নির্বাচনে প্রচারের ইস্যুর এপিসেন্টার হয়ে দাঁড়াচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো নয়, সন্দেশখালির ঘটনা হচ্ছে লোকাল ঘটনা, স্থানীয় ঘটনা, সেখানে কেউ তো মারা যাননি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তদের তো পুলিশই গ্রেফতার করেছে। আপনারা জানেন যে গতকাল সন্দেশখালি নিয়ে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন এবং এই কথা বলেছিলেন যে সন্দেশখালি যারা অভিযুক্ত তাদের বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে তার পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই দেখুন, अब बीजेपी ने संकल्प लिया है कि वो संदेश खाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा, उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। संदेश खाली सिंगुरो नए नंदीग्रामो नए किचु घटना लोकाली घटे तादेर सबाई के गिरफ्तार करा हुए छे। আমাদের পুলিশই গ্রেফতার করেছে এবং তাদের যেটুকু জায়গা জমির প্রবলেম ছিল আমরা সব ফিরিয়ে দিয়েছি। লোকসভা ভোটের ব্যাটল গ্রাউন্ড তেতে উঠেছে, তবে এ রাজ্যে যাবতীয় উত্তাপের কেন্দ্রে সেই সন্দেশখালি। বৃহস্পতিবার কোচবিহারে ভোটের প্রচার করতে এসে প্রধানমন্ত্রী যে ইস্যুতে তৃণমূলের সরকারকে নিশানা করেছিলেন, শুক্রবার উত্তরবঙ্গে প্রচারে গিয়ে কার্যত তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী যখন সন্দেশখালির অভিযুক্তদের না ছাড়ার হুঁশিয়ারি দিলেন, তখন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ড মনে করিয়ে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো দেশ নে দেখা হ্যায় কি কেসে টিএমসি সরকার নে সন্দেশখালি কে গুনেগারো কো বাঁচানে কে লিয়ে পুরি তাকত লাগা দি। संदेश खाली की महिलाओं के साथ जो हुआ वो टीएमसी के अत्याचार की पराकाष्ठा थी। আমরা কোন রকম মানুষের সাথে অবিচার করতে দিই না। আর তোমরা জবাব দাও, হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী কবর গেছো? কবর তোমার পটি গেছে? কবর বিচার করেছো? বিলকিসকে পুড়িয়ে মেরেছো? কবর বিচার করেছো? সাক্ষী কুস্তি লড়াই করত, মেয়েটা পদ্মশ্রী ফিরিয়ে দিয়েছে, লজ্জা করে না? গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছো? আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মারে মেরেছো? সন্দেশখালিতে কেউ তো মারা যায়নি। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে দাঁড় করিয়েছে বিজেপি। অন্যদিকে হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলামকে টিকিট দিয়েছে তৃণমূল। কার পাশে থাকবে সন্দেশখালী তা জানা যাবে 4 জুন। আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুরুতে রাজশ্রী লাহিড়ির কাছে আসবো। রাজশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গা কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন যে সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালিকে এক করে দেখলে সেটা সঠিক হবে না। যে সিঙ্গুর নন্দীগ্রাম 2011
সবথেকে বড় পরিবর্তনের অন্যতম সোপান হিসাবে তৃণমূল কংগ্রেসের কাছে ছিল। তোমরা যদি মনে করে থাকো যে সেই সন্দেশখালী কার্যত সিঙ্গুর এবং নন্দীগ্রামের মতন আরেকটা পরিবর্তন ডেকে আনবে, তোমরা কিন্তু ভুল করছো। তোমরা যদি মনে করে থাকো সন্দেশখালীর প্রতিবাদী মুখকে সামনে এনে একটা বড় পরিবর্তনের সূচনা তোমরা করবে, তোমরা ভুল করছো। তার কারণ সিঙ্গুর, নন্দীগ্রাম এবং সন্দেশখালী এক নয়, রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে কমপ্লেন আসার সঙ্গে সঙ্গে, আর এখানে কেউ তো মারা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন না বলছেন তাতে কি সত্যি কিছু এসে যায়? মমতা বন্দ্যোপাধ্যায় তো শাহজাহানদেরকে একেবারে ক্লিন চিট দিয়ে দেবতুল্য জায়গায় একেবারে এঞ্জেল বানিয়ে দিতে চাইছেন, তো সেটা তো সন্দেশখালীর মানুষরা বলছেন না? রাত্রিবেলা তো শুধু পিঠে বানাতে ডাকা হতো না, তার সঙ্গে সঙ্গে যারা সুন্দরী দেখতে মহিলা, আমরা গতকাল না পরশু দিনকে তো দেখলাম তাদের বক্তব্য যে তাদেরকে নাচ করার জন্য নাকি ডাকা হতো রাত্রিবেলা। কেউ পিঠে বানাবে, কেউ নাচ করবে, আর যারা কম সুন্দরী তারা গিয়ে একটু হাত পা টিপে দেবে। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের শেখ শাহজাহান, যার ক্লাস টেনের মার্কশিট নাকি হচ্ছে বাংলাদেশের কোনো এক স্কুলের। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকেন তাহলে পরে দাড়ি ভিটের যে দুটো ছেলে রাজেশ তাপস গুলি খেয়ে মরল, তারা চার বছর ধরে রাজ্যের হাতে থাকলো কিন্তু কোনো রকম কোনো বিচার পেল না, কোর্টকে বলতে হলে না ইয়ে তদন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দলের পঞ্চায়েত 2018 টোটাল পঞ্চায়েতে যে 100 জন মতন প্রায় মারা গেলেন, তার মধ্যে 50 জন তৃণমূলের মারা গেলেন, সেই 50 জনের মধ্যে প্রায় 45 জন মতন বললেন যে তৃণমূলই তৃণমূলকে মেরেছেন, তৃণমূল নিজেও বিচার পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে যে পরিমাণ বিস্ফোরণ হয়েছে, যে পরিমাণ এনআইএ, JMB, আলকায়দা, ISIS এই ধরনের জঙ্গিদেরকে ধরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তারও বিচার করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় হাতরাসকে তুলে আনবেন কিন্তু হাঁসখালীকে ভুলে যাবেন, ভুলে যাবেন তার নিজের রাজ্যে মালদায় কি হয়েছে, তিনি ভুলে যাবেন চন্দ্রকোনা রোড থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় নালিয়াখালীতে কি ঘটনা ঘটেছে, দেগঙ্গায় কি ঘটনা ঘটেছিল, উস্তি, ক্যানিং, পাড়ুই, বাদুড়িয়া, বসিরহাট, এই সমস্ত জায়গায় কি ঘটনা ঘটেছিল। অভিযোগ যে মুহূর্তে তৃণমূলের প্রতিনিধি আসবেন আমি অবশ্যই প্রত্যেকটার উত্তর তার কাছে নেব, কিন্তু আমি বলছি তুমি এনআইএ এর কথা বললে, আজকে আমি দেখাবো দর্শকদের আজকে আরেকটা তোমাদের বুথ সভাপতি ময়নার বাগচার বিজয়কৃষ্ণ ভূঁইয়া, সেই ঘটনা তো এনআইএ তদন্তে নির্দেশ দিতে গিয়ে মহামান্য বিচারপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যে অক্টোবর মাসে বলা হয়েছিল এই গোটা বিষয়ে এনআইএ করা তদন্তে নির্দেশ দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভাবনা চিন্তা করুক, সে বিষয়ে ওই ওই নির্দেশের এতটুকু নিয়ে নাড়াচাড়া পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক করেনি, ফলে প্রশ্ন কিন্তু রয়েছে। আমি এখানে কলতান দাশগুপ্তের কাছে আসতে চাই। কলতান, মূল বিষয় হচ্ছে যে নিঃসন্দেহে একটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে রাজনৈতিক চাপান উত্তর চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সবটাই কি রাজনীতির আবর্তের মধ্যে ঘুরপাক খাবে নাকি শেষ পর্যন্ত সুবিচার যারা নির্যাতিতা তারা পাবেন? গত কয়েক বছরের যদি আপনি মানে ক্রমানুসারে দেখতে থাকেন তাহলে সুবিচার পাওয়াটা কার্যত এ রাজ্যে হোক, এ দেশে হোক, সে একটা সুদূর প্রসারী ব্যাপার হয়ে যাচ্ছে, সেটা পাওয়া যাচ্ছে। আমরা আমার রাজ্যের শাসক, আমার দেশের শাসক দুজনকেই দেখছি যে দুজনেই এক চোখ বন্ধ করে আরেক চোখ দিয়ে দেখছেন। কেউ হাতরাস দেখছেন, তিনি হাঁসখালি দেখতে পাচ্ছেন না, আর যিনি হাঁসখালি দেখছেন তিনি হাতরাস দেখতে পাচ্ছেন। এখানে কেউ শাহজাহানকে মাথায় রাজা করে রাখছে, ওখানে কেউ বিলকিসের ঘটনায় অপরাধীদেরকে ফুলের মালা পরাচ্ছে। এবং এই দুটো ক্ষেত্রে, কি হাতরাস বলুন কি হাঁসখালি বলুন, দুটো ক্ষেত্রেই যারা সমাজ বিরোধী, যারা গুন্ডা, যারা সমাজকে এই ধরনের কলুষিত করছে, তারা জানে যে সেই সরকারটা তাদের পাশে আছে। ফলে যে বিচার প্রক্রিয়ার কথা আপনি বললেন, আজকে আমি শুনলাম আপনি খানিকক্ষণ আগে বলছিলেন যে বিচারপতি তারিখ বলে দিয়েছেন যে বিচারটা এই কদিনের মধ্যে শুরু করতে, একেবারে 15 দিন সময় বেঁধে দিয়েছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে আমার মনে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি যা এত রকম মামলা কাঁধে নিয়ে নিয়েছে, অদূর ভবিষ্যতে না বিচারপতিদের কোথাও বলে দিতে হয় যে বাবা অন্তত 2 বছরের মধ্যে যেন মামলাটা শেষ হতে পারে, নাহলে আদি অনন্তকাল ধরে এইটাকে সুকুমার রায়ের খুরোর কলের মতো দেখিয়ে এটা যেন অন্য কোনো কাজে ব্যবহার করা না হয়, সেটা রাজ্যের মানুষের ক্ষেত্রে খুব ভালো পরিস্থিতির মধ্যে আমরা পড়ে থাকবো না। দেখুন, সিপিএমের কথা বলছে খুব ভালো কথা, কিন্তু সিপিএমের 34 বছরের যে যে কাণ্ডগুলো ঘটেছিল তার আজ অবধি একটা কোনো মামলাও হয়নি, কোনো ট্রায়ালও হয়নি, কোর্ট অবধি পৌঁছায়নি, পুলিশ তার FIR-ই নেয়নি, আজ অবধি বিজন সেতুর কোনো FIR দেখাতে পারবে না। অন্তত হাতরাস বলুক আর যাই বলুক, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট কিন্তু অ্যাকশন নিয়েছে, এটা সিপিএমও কোনো কিছু বলতে পারবে না। হাতরাসে কি ঘটনা অ্যাকশন হয়েছে, ঘটনা অ্যাকশন দেখেনি,
বিলকিস বানুর কি ঘটনা, মালা পরিয়ে দিয়ে অ্যাকশন, আরে বাবা বিলকিস বানুর ঘটনা রাখে আপনারা মালা পরিয়ে দিয়ে অ্যাকশন, অনিতা দেবানা পতন যে শরীর থাকলে ধর্ষণ হবে, ঘটনার সাথে শরীর থাকলে ধর্ষণ হবে সেটাকে করবে না, তাহলে সিপিএমের ভাষায় কথা বলাটা সায় দেয় না, ঘটনার সাথে যারা অনিতা দেবান ধারণা ভাঙার পরে মরিচ ঝাপিতে জ্যান্ত মানুষকে এই ধরনের লাশ জলে ভাসে গেল। আশুতোষ, আশুতোষ কিছু বলতে চাইছে, প্লিজ আশুতোষ কথা বলতে পারবে? আমি দুজনকে থামালাম, আশুতোষ দেখো দুটো জিনিস, দুটো জিনিস আচ্ছা, সন্দেশখালীতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে গেছেন জানি না, মণিপুরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছে দেখিনি। এখন ব্যাপার হচ্ছে যে এই যে তৃণমূল বিজেপি, তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, এত গল্প চলছে। দেখো ব্যাপারটা হচ্ছে দিনের শেষে মানুষ জাস্টিস পাচ্ছে কিনা, এটাই তো তোমার প্রশ্ন, মানুষ জাস্টিস পাচ্ছে কিনা, এ তো তোমার টিভি চ্যানেলে দেখা যাচ্ছে যে জাস্টিস পাচ্ছে না, নালে কি এরভাবে রাস্তায় দাঁড়িয়ে তারা প্রতিবাদ করে আন্দোলন করে? এ তো খুব পরিষ্কার না, প্রশ্নটা এই কারণে উঠবে আশুতোষ, কারণ একেবারে 2012-13 সাল থেকে সারদা তদন্ত এখনো চলছে, এই ঘটনা তদন্ত সন্দেশখালীতে এখন সিবিআই ইডি একসঙ্গে করছে, মানে প্রশ্নটা তো উঠবেই যে শেষ পর্যন্ত সুবিচার পাবে কিনা তারা। তার কারণ হচ্ছে যে এতগুলো কথা শুনছিলাম না, তুমি আমাকে একটা কথা বলো তো, লোকসভা নির্বাচন চলছে, সারদা নারদার চোরেরা জেলে গেছে, তোমার মনে হয় সারদা নারদার এথিক্স কমিটির মিটিং বসেছে? এ তো দিনের পর দিন চলছে, একই রচনা চলছে আমরা দেখতে পাচ্ছি, তৃণমূলের টিকি বাঁধা আছে নরেন্দ্র মোদীর টেবিলে, ওখানে এই যে বঙ্গ বিজেপি এত চেঁচায় না, আমরা দেখে ওদেরকে সত্যি খুব খারাপ লাগে, তার কারণ এই বঙ্গ বিজেপির কিছু করেনি, হাত পা বাঁধা, কী করবে, ছেড়ে দিয়েছে সব কিছু, এই লোকসভাও ছেড়ে দিয়েছে তারা, বিভিন্ন জায়গায় ছেড়ে আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় বাহিনী কোথায়, কেন্দ্রীয় বাহিনী মুড়ি লজেন্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন্দ্রীয় বাহিনী কী করছে, কোথায় মার্চ দেখতে পাচ্ছ, এসবই তো খেলামেলা উৎসবের ভেতরে একটা অঙ্গ। ওই যে G20-তে মিটিং হয়ে গেছিলো তো, তখন তো আমরা বলেছিলাম, তখন তোমরাও ছিলে, আমরা এই চ্যানেলেই বলেছিলাম যে এই সমস্ত যা দেখছো এই সমস্ত ডিজাইন, এই ডিজাইন ইমপ্লিমেন্ট হচ্ছে কিভাবে না, সন্দেশখালীর মা বোনেরা দীর্ঘদিন যে জাস্টিস পাওয়ার কথা, কেন জাস্টিস পাচ্ছে না? আজকে তুমি যে রাজশ্রী যে কথা বলছিলে কুচবিহারের ঘটনা, কেন জাস্টিস পাচ্ছে না? আমরা তো বলছি যারা অন্যায় করেছে তাদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা করেছেন, যারা এই রেশন চুরি করলো, মানুষের টাকা চুরি করলো, এই যে মাথাগুলো এখনও EDCBI ধরতে পেরেছে, রোজ ভর্ষিত হচ্ছে, কোর্টে গিয়ে কথা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে EDCBI, তোমাদের তো বিচারপতিরা কি বলছে? একেবারে রেশন চুরি প্রসঙ্গ যেহেতু আশুতোষ এখানে নিয়ে এলো, একেবারে ইডি কোর্টে দাবি করছে যে তাদের কাছে অভিযুক্তের যে বয়ান সেই অনুযায়ী কোর্টে সেটা পেশ করে ইডি দাবি করেছিল যে দুটো সংস্থার থেকে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে 137 কোটি টাকা গত 11 বছরে সেটা জমা পড়েছে, যেভাবে কালো টাকা সাদা করা হয়েছে, ফলে অভিযোগ মারাত্মক। আজকে শেখ শাহজাহানকে যখন সিজে কমপ্লেক্স থেকে বের করে শারীরিক চিকিৎসার জন্য, শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে জোকা ESI-তে, তখন শেখ শাহজাহান বলছে পুরোটা আসলে বিজেপির দালালরা মিথ্যে কথা বলছে। কি বলছেন শেখ শাহজাহান দেখো। একটা মিল কিন্তু রয়েছে, একদিকে যখন শেখ শাহজাহান বলছেন যে বিজেপির দালালরা মিথ্যে কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে আমার কাছে কমপ্লেন আসে ওটাও বিজেপি কায়দা করে করিয়েছিল, ফলে যে অভিযোগ এসেছে তার পেছনে রাজনীতি রয়েছে, সেই ইঙ্গিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। আমি সুদীপ রাহার কাছে আসবো। সুদীপ, সন্দেশখালী কোথাও কি শাসক দলের কাছে সত্যিই একটা শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়াচ্ছে? আমি এই কারণে বলছি, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে দুটো সভা করলেন, একবারও সন্দেশখালী প্রসঙ্গ সামনে আনলেন না, কিন্তু যেই মুহূর্তে প্রধানমন্ত্রী এসে বললেন যে সন্দেশখালীর যারা অভিযুক্ত তাদের বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল এবং তাদের কায় শেষ পর্যন্ত জেলে হবে, সঙ্গে সঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সভা থেকে সে তার উত্তর দিলেন, এমনকি কোথাও সন্দেশখালী কিন্তু তৃণমূলের কাছে নরেন্দ্র মোদীর মুখে সন্দেশখালী নিয়ে কথা বলা মানায় না, তার কারণ তিনি ব্রিজভূষণের পার্টির নেতা, কুলদীপ সেঙ্গারের পার্টির নেতা, অজয় মিশ্র যার ছেলে কৃষক আন্দোলনের উপর গাড়ি তুলে দিয়ে হত্যা করেছে সেই বিজেপিকে, সেই নেতাকে বিজেপি এবছর আবার টিকিট দিয়েছে ইলেকশনে। আপনি যদি বাংলার ক্ষেত্রে দেখেন তাহলে আমরা সত্যি আবার বলবো যে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ, যে বিজেপির নেতানেত্রীদের বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ তাদেরকে বিজেপি বারংবার টিকিট দিয়েছে, বাংলাতেও হয়েছে, কিন্তু আপনারা যদি দেখেন শাহজাহানকে কিন্তু কোনো সিবিআই ইডি NIA গ্রেপ্তার করেনি, করেছে বাংলার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সন্দেশখালীকে শান্ত করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে যা যা করা সেটা তৃণমূল কংগ্রেস করেছে। 56 দিন ধরে শেখ শাহ আজান যদি অন্তরালে না থাকতো এবং যদি ধরা ছোঁয়ার বাইরে না থাকতো এবং সঙ্গে সঙ্গে পাঁচ তারিখের ঘটনার পরে, 5ই জানুয়ারি ঘটনার পরে সঙ্গে সঙ্গে যদি রাজ্য পুলিশ গ্রেফতার করতো, আজকে তুমি স্টুডিওতে বসে বলতে পারতে যে প্রধানমন্ত্রীর সন্দেশখালী নিয়ে মন্তব্য করার কোনো অধিকার নেই। এখন কিভাবে বলবে 56 দিন পরেও শাহজাহান গ্রেফতার হয়, কিন্তু যারা শীতলকুচিতে গুলি চালানোর নির্দেশ দেয় তাকে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস গলায় মালা পরিয়ে কোথাও কার প্রার্থী করে না, সেটা বিজেপি করে দেখিয়েছে। বীরভূমে যাকে প্রার্থী করে, আচ্ছা এক সেকেন্ড, আমি শুধু একটা ইতিহাস স্মরণ করিয়ে দিই, আমি বলছি তোমার মনে আছে, প্লিজ প্লিজ এক সেকেন্ড, 1993 সালের 21শে জুলাই যে গুলি চালনার ঘটনা ঘটেছিল এবং যে ঘটনাটা তোমরা শহীদ দিবস হিসেবে প্রতিবার পালন করে থাকো, মনীষ গুপ্তের কথা বলবেন তো, এই আমরা জ্যোতি বসুকে প্রার্থী করিনি, মনীষ গুপ্ত, আরে জ্যোতি বসুকে করিনি, মনীষ গুপ্তকে প্রার্থী করেছি, তাই না, জ্যোতি বসুকে করিনি, মনীষ গুপ্তকে করেছি, তো এখানে শীতলকুচি ঘটনায় আমি বলছি প্রধানমন্ত্রী কেন একবারও শীতলকুচিতে সেই গুলিবিদ্ধ সেই সন্তানহারা মায়েদের কাছে যেতে পারলেন না, এই প্রশ্ন প্রধানমন্ত্রীর দলের কাছে রাখছি আমি। আমি প্রধানমন্ত্রীর দলকে জিজ্ঞেস করছি যে যে আরে দাঁড়াও শেষ হয়নি, নিশীথ ভবানী থেকে শুভেন্দু অধিকারী, নিশীথ ভবানী থেকে শুভেন্দু অধিকারী গুন্ডা যার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে তাকে কোন মুখে প্রার্থী করলো বিজেপি? আজ বামেদের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বামেদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতীকুর রহমান। ব্যারাকপুর থেকে সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ। বসিরহাট থেকে সিপিএম প্রার্থী প্রাক্তন বিধায়ক সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। ঘাটাল থেকে সিপিআই এর প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তপন গঙ্গোপাধ্যায়। বারাসাতে ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষ। আমি আরেকবার আপনাদের বলবো, এই কটি আসনে আজকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বামেদের তরফে ডায়মন্ড হারবারে প্রতীকুর রহমান, ব্যারাকপুরে দেবদূত ঘোষ, বসিরহাটে নিরাপদ সর্দার, ঘাটালে তপন গঙ্গোপাধ্যায় সিপিআই প্রার্থী এবং বারাসাতে ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রবীর ঘোষ। ব্যারাকপুর 15 নম্বর লোকসভা কেন্দ্র সিপিআইএম দেবদূত ঘোষ, 17 নম্বর লোকসভা কেন্দ্র বারাসাত এআইএফবি প্রবীর ঘোষ, 18 নম্বর বসিরহাট সিপিআইএম নিরাপদ সর্দার, 21 নম্বর ডায়মন্ড হারবার প্রতীকুর রহমান, 32 নম্বর ঘাটাল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সিপিআই তপন গাঙ্গুলী। গতকাল আক্রমণ করেছিলেন, আজকে ফের জলপাইগুড়ি সভা থেকে নিশীথ প্রামাণিককে নাম না করে গুন্ডা বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে এত কেস থাকলে কিভাবে কেউ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারে। তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে, গুন্ডামির অভিযোগ রয়েছে, ডাকাতির অভিযোগ, প্রতারণার অভিযোগ পর্যন্ত রয়েছে। কি কেস নেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কিভাবে নাম না করে আজকে ফের নিশীথ প্রামাণিককে নিশানা করলেন মুখ্যমন্ত্রী? দেখুন, তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন, আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে, চ্যারিটি বিগিনস এট হোম। আমরা তাকে জলপাইগুড়ি থেকে কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন তাড়িয়ে দিয়েছিলাম? সে খুন করত, সে দাঙ্গা করত, সে জনগণের টাকা মারত, সে বোম মারত, সে অনেক কিছু পাচার করত, আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে কত কেস আছে। এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে বলুন দেখিনি? আমাদের কাছে যিনি আপদ জনগণের কাছে, বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ, লজ্জাও করেন।
একজনের চোখে যিনি গুন্ডা, আর একজনের চোখে তিনিই আবার গুণধর। যাকে গুন্ডা বলে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আবার গুণধর বলে সার্টিফিকেট দিচ্ছেন শুভেন্দু অধিকারী। কি বললেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা বলতে গিয়ে? কি বলেছেন দেখাবো, এবং একই সঙ্গে দেখাবো গতকাল কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরপর দেখুন। আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, আমাদের কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয়। যোগী আদিত্যনাথজি সুশাসন আর সুরক্ষা দিয়েছেন, বিকাশ দুবেকেও শিক্ষা দিয়েছেন, আতিক রহমানকেও শিক্ষা দিয়েছেন। গুন্ডাদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো সম্প্রদায় হয় না, গুন্ডা গুন্ডাই থাকে। বিজেপির লড়াই এই গুন্ডাদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, ধর্ষণকারীদের বিরুদ্ধে। এখানে কে জিতেছে? রুকবানুর রহমান, এর চাকরির তালিকায় নাম আছে। সব গুণধর, এক একটা গুণধর, শুধু ওই মোটা পার্থকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে দেখলে হবে না। এখানেও গুণধর ভর্তি, ফ্রেঞ্চ কার্ড তার দাঁড়ি, পলাশিপাড়ার তিনি বিধায়ক, নাম তার মানিক ভট্টাচার্য। আরেকজন তো একবার যায় একবার আসে, নাম তার তাপস সাহা। এখানকার বিধায়ক গুণধর, এমনি তো এখানে গুঁতাগুঁতি চলছে, আজকে সকালেও গুঁতাগুঁতি হয়েছে। এরা গুঁতাগুঁতি করতে করতেই শেষ হয়ে যাবে, আর রানীমা দিল্লি চলে যাবে, আর আপনাদের এলাকায় উন্নয়নের জোয়ার বইবে। ইয়ে টিএমসি কে গুন্ডে আপকো ভোট দেনে সে রোকতে হ্যায়? পুরি হিম্মত কে সাথ খড়ে হো জাইয়ে। ইস বার ইলেকশন কমিশন বহুত জাগরুত হ্যায়, আপকে এক এক ভোট কি তাকত ও সমঝতা হ্যায়, আর ইসলিয়ে নিডার হোকার ভোট দেনে কে লিয়ে নিকলনা হ্যায়। আমি মহানন্দা কাঞ্জিলালের কাছে আসবো। মহানন্দাদি, কে দোষ, কে বাল্মীকি আর কে রত্নাকর, কে দস্যু রত্নাকর আর কে মহর্ষি বাল্মীকি, কে আপদ আর কে সম্পদ, সবটা কিন্তু নির্ভর করছে আপনি কোন দিক থেকে দেখছেন তার উপরে। আমি বলছি এই জিনিসটা, এই তত্ত্ব, এটা উত্তরে যেমন কোচবিহারের ক্ষেত্রে সত্যি, দক্ষিণে তেমনই সন্দেশখালের ক্ষেত্রেও সত্যি, মানবেন? সবথেকে বড় কথা হচ্ছে যে যারা রাজনীতিতে প্রতিনিধিত্ব করছেন তাদের ক্লিন ইমেজ থাকা দরকার। এত আইন পাশ হচ্ছে ভারতবর্ষে, এমন একটা আইন হোক যে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, প্রমাণ অনেক দূরের ব্যাপার, দীর্ঘসূত্রতা থাকেই বিচারে, বিচারকেরাই অসহায় কারণ তাদের কাছে প্রমাণ থাকছে না, কাজে অভিযুক্ত হলে সে ভোটে দাঁড়াতে পারবে না, এরকম একটা আইন কেন আসছে না? মানুষের কাছে স্বচ্ছতা প্রমাণ করার দায়বদ্ধতা রাজনীতিকদের আছে, এটা তারা কেন ভুলে যাচ্ছে? দ্বিতীয় আর একটা কথা বলবো, কিন্তু আমি পাশাপাশি এটাও দেখুন, অভিযুক্তকে আপনি যখন দোষী প্রমাণিত করতে হবে, তার দায় হচ্ছে যারা তদন্তকারী সংস্থা রাজ্যের হতে পারে বা কেন্দ্রের হতে পারে, সেই কাজটা যদি বছরের পর বছর ধরে চলতে থাকে, তার যদি সেটাই বলছি, এই যে দীর্ঘসূত্রতা, এটাতে ভুগছে কে বলতো? সাধারণ মানুষ ভুগছে, তারা জানতে চায় কে অ্যাকচুয়ালি দোষী। সবসময়ই শোনা যায়, বলা হয় যে ইনি অভিযুক্ত, এখনো তো দোষ প্রমাণ হয়নি, এই যে একটা অজুহাত, এইটা দিয়ে কিন্তু বহু বড় বড় দোষী তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে। আরেকটা কথা বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর আজকের ভাষণ আমরা সবাই শুনেছি, যেন তো মানব উন্নয়ন সূচকে ভারতবর্ষ একটা ক্রাইটেরিয়ায় অনেক নিচে নেমে গেছে, দ্যাট ইজ পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ উইমেন। সেখানে আমাদের দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে আমরা চাইবো যে তিনি মহিলাদের কথা অন্তত বলুন, কারণ রাষ্ট্রপুঞ্জে এটা আলোচনা হয়েছে যে মহিলা রিপ্রেজেন্টেশন থাকলে মহিলাদের কথাটা বেরিয়ে আসে। কাজে সন্দেশখালির ক্ষেত্রে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই একটা ছোট ঘটনা বলে তাকে এড়িয়ে যাওয়াটা আমরা কিন্তু, হ্যাঁ, আমরা চাইছি না। আমরা চাই মানবিক দিক থেকে উনি মমতা ব্যানার্জি এটা দেখুন, এবং যে ঘটনাগুলো হয়েছে সেটা মানছে যদি ছোট হয়, কিন্তু সেটাকে লঘু করে দেখা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পুরস্কার দিয়েছে বাংলা তো আমরা জানি, কিন্তু এটা এটা অনুরোধ করুন, এবং সেটা ভারত সরকার না ফ্যাসিলিটেট করলে পরে হয়। কিন্তু আমি আমি বলছি, আমি এরই পাশাপাশি রাজশ্রী বলার জন্য হাত তুলেছি, আমি রাজশ্রীর কাছে এই বিষয়ে নির্দিষ্টভাবে আসবো যে এনআইএ, একটা এনআইএ তো আপনারা জানেন দাড়ি ভিটে কথা কিছুক্ষণ আগেই রাজশ্রী উল্লেখ করছিল, দাড়ি ভিটে যেমন সিঙ্গল বেঞ্চে রায়, এনআইএ তদন্তে রায়, ডিভিশন বেঞ্চে বহাল থেকেছে, আরেকটা
ময়নায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভুঁইয়া, যিনি বাগচার বুথ সভাপতি ছিলেন, সেই খুনের মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এনআইএ নির্দেশ দিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছে যে 15 দিনের মধ্যে এই তদন্তের দায়িত্ব নিতে হবে এবং 24 এপ্রিলের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে রাজশ্রীর কাছে একদম পরিষ্কার, সেটা হচ্ছে অক্টোবর মাস। রাজশ্রী, অক্টোবর মাসে কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণে বলল যে এই যে খুনের ঘটনা তার গুরুত্ব অনুধাবন করে কোর্টের মনে হয়েছে, অবজারভেশনে বলেছে কোর্ট যে এনআইএ তদন্ত হওয়া উচিত। এইবার সেটা ইউনিয়ন হোম মিনিস্ট্রি তারা বিবেচনা করুক এবং তারা নিজেদের সিদ্ধান্তের কথা জানাক। আজকে কোর্ট বলছে যে নভেম্বর অক্টোবর থেকে শুরু করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে আমরা কথা বলছি, 6 মাস ধরে কেন্দ্র সরকার কিচ্ছু করেনি এবং বাধ্য হয়ে কার্যত আজকে এনআইএ নির্দেশ দিয়েছে। দুর্ভাগ্যজনক বলছে কলকাতা হাইকোর্ট আজকে ইউনিয়ন হোম মিনিস্ট্রির এই অবস্থানকে। না দেখুন, আদালত রায় দিয়েছেন, এবার পরিষ্কারভাবে এনআইএ সেটার তদন্ত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র কি করছে না করছে, তার থেকে বড় কথা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে একটা একটা রাজ্য সরকারের কোনো তদন্ত, রাজ্য সরকারের কি কোনো দায় নেই? রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে যেটা পর্যবেক্ষণ সেটাকে 6 মাস ফেলে রেখে দিলে। পশ্চিমবঙ্গে একটা সাধারণ অরাজনৈতিক ঘটনা ঘটলে পরেও মানুষ বলছেন যে আমরা রাজ্য সরকারের উপর ভরসা করতে পারছি না, আমাদের সিবিআই তদন্ত দিন। আপনি দেখেছেন আপনার চ্যানেলেই সেগুলো আলোচনা হয়েছে, কোনো রাজনৈতিক দলের ইনভলভমেন্ট নেই, কোনো রং নেই, সাধারণ মানুষ বলছে আমাদের সিবিআই তদন্ত চাই। তো এই যেখানে পরিস্থিতি দাঁড়িয়েছে, আর কি কতগুলো সিবিআই ইডি এনআইএ তদন্ত আমরা চাই বললো কেন? রাজ্য সরকার করা উচিত ছিল, রাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো যাকে, তাকে কেন, তাকে আজকে এই পর্যায়ে এই অবস্থায় কেন টানিয়ে নেওয়া হলো? যে মানুষ একের পর এক খুন হচ্ছে, ওই সেই কচু কাটা করে পুকুরে পড়ে থাকছে, বস্তার মধ্যে পড়ে থাকছে, কেউ কিছু জানছে না, কোনো খুনের রহস্য একটা থানা করতে পারছে না। তো গোলপার্কের মোড়ে খৈতানদের বাড়ির উল্টো দিকে, রামকৃষ্ণ মিশনের উল্টো দিকে একটা বাড়িতে খুন হয়ে গেছিল, এখন অব্দি তার দুটো বাড়ি পরেই তো থানা, থানা তো কোনো আজ অব্দি সলভ করতে পারেনি যে কে খুন করলো, কি করে খুন করলো, বাড়ির মধ্যে খুন হয়ে পড়ে থাকলো একটা জলজ্যান্ত মানুষ এবং পুরো ইয়ে। আমি আমি এখানে সম্পূর্ণ উল্টো দিক থেকে সুদীপ রাহার কাছে আসবো। এক হচ্ছে যে এই মানুষকে অবশ্যই দিতে হবে, প্লিজ আমাকে এবার সুদীপ রাহার কাছে আসতে দাও। সেপ্টেম্বর মাস, আমি অক্টোবর মাসে বলেছিলাম, আর এক মাস পিছিয়ে যায়, সেপ্টেম্বর মাসে কলকাতা হাইকোর্ট এই বিজয় কৃষ্ণ ভুঁইয়ার হত্যার যে মামলা সেটা নিয়ে মন্তব্য করছে কলকাতা হাইকোর্ট। খেয়াল রাখতে হবে 90 দিনের মধ্যে চার্জশিট কিন্তু পুলিশ দিতে পারেনি, ফলে 3 জন অভিযুক্তেরই সেদিন জামিন হয়ে গেছিল। তখন কোর্ট বলছে, মহামান্য বিচারপতি বলছেন যে অভিযুক্তদের জামিন পাইয়ে দিতে অসৎ উদ্দেশ্য ছিল পুলিশের। আচ্ছা, কেন তদন্ত অন্য সংস্থাকে দিতে হয়, তার অন্যতম খারাপ নিদর্শন হচ্ছে এই ঘটনা, এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কেন পদক্ষেপ গ্রহণ করা হবে না? এরপরও তুমি বলবে যে এই রাজ্যের পুলিশের ভূমিকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে অনেক ভালো? আমার বা তৃণমূল কংগ্রেসের বলায় কিছু আসে যায় না। বিষয়টা হচ্ছে, যারা ভোটে পারে না তারা কোর্টে পারে, ওরা কোর্টে পারুক আমরা ভোটে পারব। আমি আবার বলছি যে আপনি না না সবটাই আর পেছনে মেঘদূত হয়ে মেঘের আড়াল থেকে কে না, বিজেপি, নরেন্দ্র মোদি, অমিত শাহ। তা আমরা বলছি যে তাতে তাতে এই ভোটের লড়াইতে তুমি তো কোর্টে আস্থা রাখছো না, যে কোর্ট মনিটর একটা সিবিআই ইনভেস্টিগেশন, সেখানে পেছনে বিজেপি রয়েছে। কোর্টে আস্থা, আমি বলছি এই কোর্টে আস্থা বাংলাদেশের পার্থ চট্টোপাধ্যায় কখনো জেলে যেতেন না, এই দুর্নীতি কখনো পার্থ চট্টোপাধ্যায় সামনে আসত না, পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ প্রমাণ হয়েছে আজ পর্যন্ত, সুপ্রিম কোর্টে জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ প্রমাণ হয়েছে আজ পর্যন্ত, অনুব্রত মণ্ডলের অভিযোগ প্রমাণ হয়েছে আজ পর্যন্ত। আমি মাননীয় জজ সাহেবদেরকে বলবো যে আপনারা ফেলে না রেখে আপনারা সত্য প্রকাশ নির্দেশ দিয়ে প্রশ্ন করতে পারে সুদীপ রাহা, আমি জানি না কোনো পলিটিক্যাল অবলিগেশন রয়েছে কিনা। আজকে যে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায়, সেই এনআইএর এসপির সঙ্গে নাকি বৈঠক করেছেন
জিতেন্দ্র তিওয়ারি আজকে মারাত্মক অভিযোগ করেছেন, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেই থামছেন না, তিনি বলছেন তাদের কাছে নথি পর্যন্ত রয়েছে, এই নিয়ে অভিযোগ পর্যন্ত জানানো হয়েছে। আমি কলতান দাশগুপ্তের কাছে এইখানে আসতে চাইবো যে একটা এনআইএ তদন্ত, কলতান, সেটার বিষয়ে সিদ্ধান্ত নিতে যদি ছ মাস পর্যন্ত এক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিতে না পারে, এই একটা সংশয় তো তৈরি হবে, তাহলে সেই কেন্দ্রীয় সংস্থা তারা তদন্ত করে শেষ পর্যন্ত সুবিচার দিতে পারবে? তো কেন্দ্রীয় সংস্থা যে সুবিচার দেবে এটা তো আর এখন আমার এই দেশের রাজনীতি দেখে মনে হচ্ছে না যে কেন্দ্রীয় সংস্থা নিজে চাইলেই সুবিচার দিতে পারবে, কারণ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ইত্যাদিরা যেমনভাবে ওর মাথায় চেপে বসেছেন এবং কেন্দ্রীয় সংস্থাকে কার্যত ব্যবহার করা হচ্ছে নির্বাচনের একটা টুল হিসেবে, মেশিন হিসেবে ভোট বার্গেন করার, সংসদে হোক, কখনো সংবাদ সংস্থায় দেওয়া ইন্টারভিউতে হোক, একাধিকবার প্রধানমন্ত্রী বলেছেন যে তদন্তকারী সংস্থাগুলো স্বতন্ত্র, এখানে সরকারের কোনো ভূমিকা নেই। আমার রাজ্যের ওই যে একজন ভুয়ো বিরোধী দলনেতা রয়েছেন, আসলে তৃণমূলের লোক, এখন বিজেপিতে আছেন, উনি যতগুলো তারিখ ঘোষণা করেছিলেন সেই তারিখে আজ অব্দি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিছু করে উঠতে পারে, উনি আবার উনিই বলে বলে দিচ্ছেন কবে ওর বাড়িতে যাবে, যাচ্ছি, কিন্তু আজ অব্দি একটা তদন্ত সেটা শেষ হলো না। অনেক নেতা মন্ত্রী জেলে রয়েছেন, তাদের দুর্নীতির খতিয়ান আমরা দেখছি, কিন্তু দুর্নীতি তো শাস্তি হতে হবে, সেই শাস্তিটা না হয়ে আসলে তৃণমূলের সুবিধা করে দেওয়া হবে। দ্রুত আশুতোষ, আশুতোষ, মানুষ যা দেখতে পাচ্ছে তারা বুঝে নিয়েছে, তারাও জানে যে বিজেপি, তৃণমূল এবং কেন্দ্রীয় এজেন্সি একই ফ্ল্যাটের বাসিন্দা, ওই জন্য কারোর ঘরে কেউ যাবে না, সবাই এক টেবিলেই ভাত খাবে, সবকিছু আনন্দ করবে, মস্তি করবে, মাঝখান থেকে মানুষ শেষ হচ্ছে, বাংলার মানুষ নিঃস্ব হচ্ছে, এটা 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 হচ্ছে বাস্তব পরিস্থিতি। সময় শেষ, তাও যে নড়াচড়া করছিল কিছু, আমি নিজের কথা না, বঙ্কিমচন্দ্রের লোকরহস্যের একটা ছোট্ট কথা বলছি, যে উনি বলেছেন যে যে দস্যুর দণ্ড প্রণেতা আছে, অর্থাৎ দণ্ড দেবার লোক আছে, সেটা দস্যুতা, আর যে দস্যুর দণ্ড প্রণেতা নেই সেটা বীরত্ব। আমাদের রাজনীতির হাল দেখে সেটাই মনে হচ্ছে। আমাদের শুধু একটাই আশার কথা থাকবে, যে প্রত্যাশার কথা থাকবে, সেটা হচ্ছে তদন্তকারী সংস্থা তদন্ত হোক, সেখানে যেন রাজনীতি কোথাও প্রভাব বিস্তার না করতে পারে, রাজনীতি ভিনভাবে নিরপেক্ষভাবে তদন্ত এগিয়ে যাক এবং সুবিচার পাক যারা সুবিচারের আশায় বসে রয়েছেন। আপাতত এই পর্যন্ত, ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা, চোখ রাখুন এবিপি আনন্দে।